উন্নয়নের অভিযাত্রায় রাঙামাটি, প্রামাণ্যচিত্র নির্মাণে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, প্রকৃতির অপরূপ সৌন্দর্য লীলাভূমি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 13,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই অঞ্চলে রয়েছে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান নামে তিনটি পার্বত্য জেলা। এরই মাঝখানে রাঙামাটি পার্বত্য জেলা। হ্রদ, পাহাড়, নদী আর সবুজে ঘেরা রাঙামাটি একটি বৃহৎ জেলা যার আয়তন 6,000 বর্গ কিলোমিটার। এখানে চাকমা, মারমা, ত্রিপুরা, তংচুঙ্গা, পাংখ, লুসাই, খিয়াং সহ বাঙালি জনগোষ্ঠীও তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধারণ করে বসবাস করে আসছে। পার্বত্যাঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে উন্নয়ন প্রচেষ্টার ক্রমধারায় জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হিসাবে 1989 সালে স্থানীয় সরকার পরিষদ সৃষ্টি হয়। 1997 সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই প্রতিষ্ঠানটি পার্বত্য জেলা পরিষদ নামে আরও শক্তিশালী হয়ে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করে। এই এলাকার দীর্ঘদিনের অবহেলিত ও বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়ন তথা আর্থসামাজিক অবস্থার উন্নয়নে 30টি দপ্তর জেলা পরিষদের অধীনে ন্যস্ত হয়েছে। প্রাথমিক শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, মৎস্য, প্রাণী সম্পদ সহ হস্তান্তরিত 30টি দপ্তরের মাধ্যমে জেলার শিক্ষা, কৃষি, যোগাযোগ, চিকিৎসা সেবা সহ অন্যান্য জনকল্যাণমুখী কাজের মাধ্যমে সামগ্রিক ও সমন্বিতভাবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এই এলাকার জনমানুষের উন্নয়নে বিরাট ভূমিকা রেখে আসছে। 2009 থেকে 2018 এই 10 বছরে সরকার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে 647,43,00,000 টাকা থোক বরাদ্দ দিয়েছে এবং এই বরাদ্দ দিয়ে পরিষদ 3,012 প্রকল্প বাস্তবায়ন করেছে। ব্যয়িত অর্থের মধ্যে শিক্ষা, যোগাযোগ ও ধর্মখাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে। বিগত 10 বছরে শিক্ষাখাতে সর্বমোট 421 প্রকল্পের আওতায় 44,57,00,000 টাকা ব্যয় হয়েছে। বিভিন্ন বিদ্যালয় সংলগ্ন ছাত্রাবাস নির্মাণ, প্রাথমিক এবং মাধ্যমিক বিভিন্ন স্কুলের অবকাঠামো নির্মাণ সংস্কার, স্কুলে আসবাবপত্র সরবরাহ, কম্পিউটার প্রশিক্ষণ ও সরবরাহ ইত্যাদি খাতে এই অর্থ ব্যয় করা হয়। আমি স্বপ্না দে, প্রধান শিক্ষক, প্রতিশীল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। আমাদের স্কুলটা শিশু থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, বিভিন্ন দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা অত্র বিদ্যালয়ে আসে। অত্র বিদ্যালয়ে শ্রেণীকক্ষের খুব অভাব। জেলা পরিষদ কর্তৃপক্ষ যাদের অবদানের ফলে আমরা এই বিদ্যালয়টা পেয়েছি, ওনাদের কাছে আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটার ফলে আমাদের বাচ্চাদেরকে মোটামুটি বসার মোটামুটি বন্দোবস্ত হয়েছে। সভ্যতা ও শান্তি স্থাপনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এদিক বিবেচনায় পরিষদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে বিভিন্ন উপজেলায় সিঁড়ি নির্মাণ, HBB রাস্তা নির্মাণ, RCC ড্রেন নির্মাণ, ধারক দেওয়াল নির্মাণ, রাস্তা উন্নয়ন ও সংস্কার সহ দুর্গম অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে ছোট ছোট ব্রিজ, কালভার্ট নির্মাণ করা হয়েছে। বিগত 10 বছরে যোগাযোগ খাতে 700 প্রকল্পের আওতায় সর্বমোট 79,30,00,000 টাকা ব্যয় করা হয়েছে। আমি মফিজ মেম্বার, তারা পাড়ার বাসিন্দা, তাকদর পাড়ার। জেলা পরিষদ থেকে রাস্তা দেওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। এখান থেকে নিসেরা রাসরি পর্যন্ত এখানে প্রায় 7-8 কিলোমিটার দূরে। এখান থেকে লোকজন আসা যাওয়া করে বাজারের, এই রাস্তা দেওয়াতে আমাদের অনেক জনগণের উপকার হয়েছে।
সামাজিক অবক্ষয় ও অনাচারের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এদিক বিবেচনায় ধর্মখাতে উন্নয়ন কর্মকাণ্ডে সকল শ্রেণীর ধর্মীয় জনগোষ্ঠীর কথা বিবেচনা করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে মসজিদ, মন্দির, কিয়াং, গির্জা সংস্কার ও নির্মাণ করা হয়েছে। বিগত দশ বছরে যোগাযোগ খাতে 822টি প্রকল্পের আওতায় সর্বমোট 66,93,00,000 টাকা ব্যয় করা হয়েছে। আমাদের এই ভবন করার পর পাড়ার ধর্মলম্বীরা সুস্থভাবে ধর্ম দেশনা করতে পারি, ধর্ম পালন করতে পারি, এবং যারা শিশুরা এই ভবন থাকা লেখাপড়া করিতে পারি। এই জন্য বাংলাদেশ সরকার এবং জেলা পরিষদকে ধন্যবাদ জানাই। দেশ বিদেশের বিভিন্ন পর্যটক দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাপ্তাই হ্রদ ও সবুজ পাহাড় এবং বহুমাত্রিক সংস্কৃতির টানে রাঙামাটিতে ছুটে আসেন। পরিষদ মনে করে পর্যটন শিল্পের বিকাশ রাঙামাটির অর্থনীতিতে অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। পর্যটন সম্ভাবনাকে এগিয়ে নিতে পরিষদ বিভিন্ন উপজেলায় রেস্ট হাউস নির্মাণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের ম্যুরাল নির্মাণ সহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। জেলা পরিষদ বিল্ডিং যেটা রেস্ট হাউস বানাইছে, ওখানে অতিথি, তারপরে যে পর্যটকরা হয়তো সুযোগ নিতে পারবে, আর বিল্ডিংয়ের তো ভালো সুন্দর আমি দেখি। তারপর আগামী দিনেও হয়তো এই কার্যক্রমটা আরও যদি বাড়ানোর জন্য বিশেষ আমি জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়কে আমি অনুরোধ করি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে এই কার্যক্রম নিয়ে আমি তাদেরকে আমি ধন্যবাদ জানাই। পাহাড়ি অঞ্চলে সুপেয় পানির ভীষণ অভাব। এক্ষেত্রে পাহাড়ের ঝর্ণার পানিকে ব্যবহার করার সহজ প্রযুক্তি প্রয়োগ করার পাশাপাশি উদ্ভাবনী চিন্তার মাধ্যমে পাহাড়ের উপরে বসবাসরত জনগোষ্ঠীর জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পরিষদ কর্তৃক বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে রিং ওয়েল, ডিপ টিউবওয়েল স্থাপন ও পাইপলাইন স্থাপন করা হয়েছে। রাঙামাটির বহুমাত্রিক সংস্কৃতির বিকাশ ও লালন এবং ক্রীড়ার উন্নয়নে পরিষদ কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি বিকাশের লক্ষ্যে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ, সদর উপজেলাধীন চারুকলা একাডেমির ভবন নির্মাণ সহ জেলায় ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন ক্লাব নির্মাণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ এবং ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য হাট বাজারগুলো উন্নয়নের পাশাপাশি বিভিন্ন মার্কেট নির্মাণ করা হয়েছে। হাট বাজারগুলিতে বাজার ফান্ডের মাধ্যমে শেড নির্মাণ, পাকাকরণ ও ড্রেন নির্মাণের ফলে কেনাবেচার সুবিধা হয়েছে। অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জেলার আর্থসামাজিক উন্নয়নে পরিষদ বিরাট ভূমিকা রেখে চলেছে। উন্নয়নের বড় কাজগুলোর মধ্যে রাঙামাটি সদর উপজেলাধীন জেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন নির্মাণ, জেলা পরিষদ সদস্যগণের বাসভবন নির্মাণ, নানিয়াচরের ফজিলাতুন্নেসা মেমোরিয়াল ভবন নির্মাণ, সদরের গর্জনতলী ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের ভবন নির্মাণ, বিলাইছড়ির পাঙ্খুয়াপাড়ার মহিলা সমিতির তাঁত শিল্পঘর নির্মাণ, নানিয়াচরে শহীদ মিনার নির্মাণ ইত্যাদি করা হয়েছে। মানব সম্পদ উন্নয়নে রাঙামাটি জেলা পরিষদ যে অবকাঠামোগুলো নির্মাণ করছে সেই জন্য আমি জেলা পরিষদকে ধন্যবাদ জানাই। সরকার, জনগণ ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মিলিত প্রয়াসে উন্নয়নের যে গতিধারা সঞ্চারিত হয়েছে এর স্বল্প ও দীর্ঘমেয়াদী সুফল পার্বত্যবাসীর জন্য অত্যন্ত কল্যাণকর।
তথা দেশের অর্থনৈতিক বুনিয়াদ মজবুত করতে যথার্থ ভূমিকা রাখবে।